বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপিত হল গতকাল এবং গত বছরের 17 মার্চ থেকে এবছরের 26 মার্চ পর্যন্ত সরকার মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে। এবং এবারকার 26 মার্চ আমরা জানি যে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মাস এবং 50 বছর পূর্ণ করবে স্বাধীনতার বাংলাদেশ আগামী 26 মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যেমন বাংলাদেশ ভাবা যায় না, বাংলাদেশকে নিয়ে কথা বলতে হলেও বঙ্গবন্ধুকে বাদ দেওয়া যায় না। যে মানুষই এই দেশটিকে স্বাধীন করবার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন, এই দেশটির স্বপ্ন দেখেছিলেন, 7.5 কোটি মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই মানুষটি দেশ স্বাধীন করবার পরে 3.5 বছরের মাথায় ঘাতকদের হাতে নিহত হয়েছেন সপরিবারে। 2 কন্যা বিদেশে ছিলেন বলে তারা বেঁচে যান এবং তারপরে রাজনীতিতে সরকারে শাসন ব্যবস্থায় নানা রকমের চড়াই উত্তরাই পেরিয়ে বাংলাদেশ এখন 50-এ বাঁধিল। বঙ্গবন্ধুকে নিয়ে অনেক রকমের প্রচারের পাশাপাশি অনেক রকমের অপপ্রচার হয়েছে এবং বঙ্গবন্ধুকে জনমনে পুনঃপ্রতিষ্ঠার একটা চেষ্টাও হয়েছে এবং সেটি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার টানা 12 বছর থাকবার কারণে অনেকখানি সেই অর্জন সম্ভব হয়েছে বলে অনেকেই মনে করেন। এবং মুজিব জন্ম শতবর্ষ বা শতবার্ষিকী উদযাপনের যে আয়োজন সেটি হয়তো অনেকখানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যে শ্রদ্ধা বাংলাদেশের দেখানো দরকার ছিল, যেটি অতীতে অনেক সময় দেখানো যায়নি, সেটি হয়তো সম্ভব হয়েছে। কিন্তু কার্যত সেটি কতটা সফল হয়েছে বা কার্যত সেটি কতটা কার্যকরভাবে ভবিষ্যতের জন্য সুদৃঢ় করা সম্ভব জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে, সেখানে ব্যর্থ বিচ্যুতি কিছু ছিল কিনা বা আরো কি করা যেত, আরো কি করা উচিত, যে মানুষটি এই দেশটিকে এত কিছু দিয়েছেন তার জন্য আসলে আর কি করা, সেটি যেমন একদিকে আলোচ্য বিষয় আজকের আমার দুই অতিথি আলোচনা করবার চেষ্টা করবেন, একই সঙ্গে স্বাধীনতার এই 50 বছরে বাংলাদেশের যে অর্জন আর বিসর্জন সেটি হয়তো আলোচনার মধ্যে খানিকটা আমরা নিয়ে আসবার চেষ্টা করব। এবং সেই সঙ্গে আন্তর্জাতিক পরিসরের সঙ্গে যে বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক পরিসরে সেটা আসলে কোথায় দাঁড়িয়ে আছে এবং সেখানে কি করণীয়, কথা বলবার জন্য আমার সঙ্গে ঢাকার নীলক্ষেত্রের বাসা থেকে যুক্ত হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর ডিস্টিংগুইশড ফেলো ডক্টর সিনহাইমা সাইদ। স্বাগত আপনাদের দুজনকে। 50 বছর পূর্তি, এই দুইটাকে যেখানে যেকোনো একটা কিছু আলোচনা একটা নিয়ে আলোচনা করলে আপনার আরেকটা চলে আসবে বা বাংলাদেশ নিয়ে কথা বললে পুরোটো ক্ষেত্র জুড়েই বঙ্গবন্ধুর কথা আসবে। আর বঙ্গবন্ধুর জীবনে নিয়ে যদি আলোচনা করি এরকম একটা শুভ দিনে, তাইলেও কিন্তু এই বাংলাদেশে আসবে। দেখুন, এই যে বাংলা ভাষাভাষী অঞ্চলটা একেবারে চর্যাপদ থেকেও যদি ধরেন, তাইলেও 7ম শতক থেকে 12 শতকের মধ্যে এই বাংলা ভাষাটার বিকাশ ঘটে। আর একেবারে যদি এটার ক্রম বিকাশে ধারাটা ধরেন, তাহলে 2 থেকে 5 হাজার বছরের পুরানো এই বাংলা। এবং এর বাংলা লোকায়ত ভাষা হিসেবে এই অঞ্চলে যখন প্রতিষ্ঠিত হয়, এবং এর সাথে সাথে একটা বাঙালিত্ব বা বাঙালিপনা যেটাকে বলি বাঙালিয়ানা, এরকম একটা বাঙালি সংস্কৃতির বিকাশ ঘটে। কিন্তু ইতিহাস সাক্ষী দেয় এই বাংলা ভাষাভাষী অঞ্চল, যে অঞ্চলটা নিয়ে আজকে এই বাংলাদেশ, এটা বিভিন্ন সময়ে বিভিন্ন শাসক দ্বারা শাসিত, বিশেষ করে উপনিবেশিক শাসক, বিদেশি শাসক এবং আমাদের বিজাতীয় শাসক, এবং কখনো কখনো এখানে সামন্ত প্রভু বা সামন্ত যে জমিদার অথবা যোদ্ধার, এরকম বিভিন্ন শাসক বর্গ দ্বারা এই দেশটা শাসিত, এই অঞ্চলটা শাসিত হয়। কিন্তু আধুনিক একটা রাষ্ট্র, একটা সার্বভৌম স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চিন্তা কিন্তু এই বাঙালি মানুষের মানসে কখনো আসেনি বা সেইভাবে এটা পুরস্কৃত হয়নি, যে এই অঞ্চলটা এই জায়গাটা নিয়ে একটা স্বাধীন বাংলাদেশ বা বাঙালির জন্য একটা স্বাধীন আবার ভূমি, যেটা সার্বভৌম একটা দেশ হবে, আধুনিক রাষ্ট্র হবে। সেই রাষ্ট্রটা এই বাঙালি জাতি পেয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। রাষ্ট্র হচ্ছে মানুষের সৃষ্টি যত কিছু আছে তার মধ্যে সেরা সৃষ্টি হচ্ছে রাষ্ট্র। দার্শনিক হেগেলের কথাই বলছি, যে মানুষ যা কিছু সৃষ্টি করেছে তার মধ্যে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে রাষ্ট্র। দেখেন, আমরা যা কিছু করি না কেন, যদি রাষ্ট্র না থাকে, আমাদের সংস্কৃতি বলেন, আমাদের ধর্ম বলেন, আমাদের অর্থনীতি বলেন, সমাজ বলেন,
কোনো কিছু আসলে সুরক্ষা দেওয়া যাবে না যদি রাষ্ট্র না থাকে। তাহলে রাষ্ট্রটা আমাদের কখনোই ছিল না, সেই রাষ্ট্রের মালিকানা আমরা পেলাম 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। আপনি বলতে পারেন ব্রিটিশরা যখন চলে যাচ্ছিল, যখন এক পর্যায়ে উপনিবেশগুলো রাখা তাদের পক্ষে সম্ভব ছিল না অথবা লাভজনক ছিল না, একে একে যখন উপনিবেশগুলো ছাড়তে লাগলো, সেই সময় আমাদের এই উপমহাদেশ যেটা পাক ভারত উপমহাদেশ যেটা ব্রিটিশ কলোনি ছিল সেটাকে একদম কৃত্রিমভাবে এবং ষড়যন্ত্রমূলক ভাবে ব্রিটিশদের ষড়যন্ত্র ছিল আর আমাদের এদেশীয় কিছু লোকের চক্রান্ত এবং ষড়যন্ত্রের কারণে এইভাবে 1000 মাইলের বিস্তৃত একটা ভারত ভূখণ্ডের মাঝখানে রেখে দুই অংশের দুইটা পাকিস্তান তৈরি করে দিয়ে গেল, যেটা পাকিস্তানের অবদে চিন্তা করে। আপনি যদি পাকিস্তান আন্দোলনের কথা শুরু থেকে চিন্তা করেন, 1933 সালের আগে এই পাকিস্তান শব্দটা পাকিস্তান কোন শব্দ ছিল না, একটা শব্দ তৈরি করা হয়েছিল। এটা চৌধুরী রহমত আলী 1933 সালে নাও অ্যান্ড নেভার এরকম একটা বই লিখে এবং বইয়ের মধ্যে এই প্রথম এই পাকিস্তান শব্দটা চয়ন করে। এবং পাকিস্তানের আপনারা জানেন সবাই, এগুলো পাকিস্তানের প্রত্যেকটা অ্যালফাবেট দিয়ে এক একটা এলাকায় বোঝানো হচ্ছিল। পি ফর পাঞ্জাব, এ ফর আফগান, কে ফর কাশ্মীর, আই ফর ইন্ডিয়া, এরকম প্রত্যেকটা। সেখানে কোনো বাংলা বেঙ্গল বি শব্দটা পাকিস্তানের মধ্যে ছিল না। অর্থাৎ পাকিস্তান যারা কল্পনা করেছিল একটা মুসলমান, অর্থাৎ ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের এই এলাকায় একটা মুসলমান অধ্যুষিত পাকিস্তান হবে, তারা কখনো চিন্তা করে নাই এই বাংলাদেশটাও পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। এমনকি 1940 সালে যখন ঐতিহাসিক লাহোর প্রস্তাব দেয় শের বাংলা একে ফজলুল হক, ওই লাহোর প্রস্তাবের মধ্যে কোন জায়গায় পাকিস্তান শব্দটা ব্যবহার করা হয়নি। সেগুলো অনেক পুরনো কাহিনী, স্টেটস এর কথা ছিল, একটা ইউনাইটেড স্টেটস হবে, অনেকগুলো রাষ্ট্র হবে, একাধিক রাষ্ট্র থাকবে এবং এই অঞ্চলে একটা আলাদা স্টেট হবে মুসলমানদের, সেরকম একটা চিন্তা নিয়ে এক ধরনের আন্দোলনে। এক পর্যায়ে যখন এটা অনিবার্য হয়ে পড়ে, কারণ আমাদের রাজনীতিকরা এবং ব্রিটিশরা সবাই মিলে যখন ভারতকে বিভাজনের দিকেই যাচ্ছিল, তখন কিন্তু তরুণ বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখনকার শেখ মুজিব, এই ছাত্র নেতা হিসাবে, যুব নেতা হিসাবে কিন্তু এই পাকিস্তান আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল। কারণ ছিল যে পাকিস্তান যারা শেষ মুহূর্তে পাকিস্তানের উদ্যোগ যারা নিয়েছিল, তারা বলছিল একদম কোরআন সুন্নার ভিত্তিতে, সমতার ভিত্তিতে চলবে, সাম্যের মানে একটা ইসলামী সাম্য নিয়ে আসা হবে, কোন পক্ষপাতিত্ব করা হবে না, ইত্যাদি ইত্যাদি সব কথা বলা হয়েছিল এবং সেগুলো সর্বমনে বিশ্বাস করে অনেকেই এই পাকিস্তান আন্দোলনের সাথে সম্পৃক্ত হলো। কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পরপরই 1948 সালেই প্রথম আঘাতটা আসলো ভাষাকে নিয়ে, পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে, এবং বলল উর্দু, এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। দেখুন পুরো পাকিস্তান, অর্থাৎ এই যে কৃত্রিম বিজাতি তথ্য, দ্বিজাতি তথ্যের ভিত্তিতে হিন্দু একটা জাতি, মুসলমান জাতি একটি নামে যে পাকিস্তান রাষ্ট্র তৈরি হলো 1947 সালের 14 আগস্ট, সেইটার মোট জনসংখ্যার মাত্র 6% লোক উর্দুতে কথা বলতো আর 56% লোক বাংলায় কথা বলতো। আর যেটা এখন অবশিষ্ট পাকিস্তান, তদানীন্তন পূর্ব পাকিস্তান, সেখানের লোকরা, পাঞ্জাবের লোকরা পাঞ্জাবিতে কথা বলতো, সিন্ধের লোকরা সিন্ধিতে ভাষা ছিল, বেলুচিস্তানে আলাদা ভাষা ছিল, এবং আফগানরা আর কিনা বলা হয় বেলু, আমরা উত্তর পশ্চিম বলছিলাম, তারা পশতুতে কথা বলতো। অতএব খোদ পাকিস্তানেই 6% লোক মাত্র উর্দুতে কথা বলতো, কিন্তু প্রথমে ছাপিয়ে দেওয়া হলো উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এবং তখন থেকেই বাঙালিরা বুঝে গেল, বিশেষ করে মুসলিম লীগ যারা করতো এবং মুসলিম লীগের যে প্রগ্রেসিভ যে ঘরানারা ছিল, হোসেন শহীদ সরওয়ার্দী সহ যারা, এই আবুল হাশিম সহ যারা একটু প্রগ্রেসিভ প্রগতিশীল ধারার লোক ছিল, তারাও তখন বুঝে গেল। আর এদের মানে সবাই একেবারে কেন্দ্রে যে লোকটা এই জিনিসটা প্রথম অনুধাবন করলেন, সেটা হচ্ছে এই এই পাকিস্তান দিয়ে বাঙালির যে অধিকার, স্বাধিকার, স্বাধীনতা, অথবা বাঙালির সংস্কৃতি, বাঙালিত্ব, অথবা বাঙালির উন্নয়ন, বাঙালির অর্থনীতি, কোনোটাই রক্ষিত হবে না পাকিস্তান দ্বারা। এবং সেটা যে শুরু হলো সেই দীর্ঘ পরিক্রমার মধ্য দিয়ে পাকিস্তান রাষ্ট্রের শোষণ, নির্যাতন, নিপীড়ন, এগুলোর বিরুদ্ধে
একেবারে 48, 52, 54 সেই যুক্তমন্ডল নির্বাচন থেকে আরম্ভ করে 62 শিক্ষা আন্দোলন, 66 ছয় দফা, 68 সামরিক শাসন বিরোধী আন্দোলন, 70 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন এবং 71 মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শেষ পর্যন্ত এই বাংলাদেশ। এবং এই পুরো পরিক্রমাটার মানে যিনি নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অতএব এই যে আমরা রাষ্ট্র, রাষ্ট্রের মালিকানা শেষ পর্যন্ত পেলাম, এর বিরুদ্ধাচরণকারীর সংখ্যাও কিন্তু শুরু থেকে ছিল। আমি আন্দোলনের পরে আসি আপনার কাছে প্রফেসর মিজানুর রহমান, আমার মনে হয় এই অংশটা এক জায়গায় শেষ করলেন আপনি, পরের অংশটার জন্য আমি আবার আসছি আপনার কাছে। ডক্টর সিনেমি সাইড, না বক্তব্য তো যেটা বলেছে সেটাতে বিরোধিতা করার কিছু নাই, বরঞ্চ সংহতি প্রকাশ করতে হবে এখানে। কারণ ইতিহাসের চাকাটা অনেক বড়, কিন্তু দেখেন যদি এটি ধরেন মুসলিম লীগ পাকিস্তান মুসলিম প্রতিষ্ঠা মুসলিম লীগের অবদান ছিল, তো মুসলিম লীগ থেকে বেরিয়ে গেলেন কারা, 1949 যখন হলো ইস্ট পাকিস্তান মুসলিম লীগ, এগেন বলা হলো নিখিল পাকিস্তান মুসলিম লীগ, এরপরে কিন্তু হয়ে গেল আওয়ামী লীগ। কাকবাড়ি সম্মেলনের পরে কিন্তু এটা স্পষ্ট হয়ে গেল 1955 বাংলাদেশ ও বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য, নিঃসন্দেহে বলা যায়। এই দেশটা সৃষ্টি করেছিলেন তিনি কেন, কি জন্য, কি উদ্দেশ্যে, চেতনাটা কি ছিল? আমাদের মূল লক্ষ্যই ছিল যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সময় তার একটি বাণী ছিল এখানে, এমন একটা দেশ হবে ছয় দফা ভিত্তিতে। ছয় দফা ভিত্তিতে সেটা শুধু না, সেখানে কিন্তু আরো ছিল ছয় দফা প্লাস ছাত্র দফা 11 দফা। এই 11 দফা কিন্তু আমরা অনেকেই বলি ছয় দফা, ব্যাপারটা কিন্তু তা না, ছয় দফার সাথে কিন্তু আরো যোগ হয়ে 11 দফা আন্দোলন হয়েছে। 11 দফার ভিত্তিতে কিন্তু সে 11 দফার কর্মসূচি ছিল, সেখানে কিন্তু অনেকগুলি কর্মসূচি ছিল, বক্তব্য ছিল সেখানে। আলটিমেটলি যখন দেশটা একটা পর্যায়ে চলে গেল 70 নির্বাচনের পরে, নির্বাচনের পরে কি হলো, একক কর্তৃত্ব চলে আসলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে বঙ্গবন্ধু আইডল যখন দেখা হলো এবং মুজিব কোর্ট তাকে দেওয়া হলো, এগুলি যারা করেছিল ইতিহাসের নায়ক যারা পিছনে ছিল, একটা তাকে তৈরি করা হচ্ছিল, কিন্তু বঙ্গবন্ধুকে তৈরি করলো, যে বঙ্গবন্ধু কোর্টটা যারা দিল তাকে তৈরি করা হলো, কিন্তু অর্থাৎ একটা আদর্শিক মানুষ হিসাবে একটা ব্যক্তি, বঙ্গবন্ধু মানে একটা কোর্ট ছয় দফা, বঙ্গবন্ধু মানে একটা ইতিহাস, বঙ্গবন্ধু মানে বাংলাদেশের কথা বলে, বঙ্গবন্ধু মানে তার আপন অস্তিত্ব টিকে আছে একটা দেশ বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে শোষণের বিরুদ্ধে কথা বলবে, বঙ্গবন্ধু মানে এমন একটা অস্তিত্ব সে নিয়ে আসবে যে বাঙালিদের সংস্কৃতি থাকবে, এই সংস্কৃতি পৃথিবীর ছড়াই দিতে হবে, এরই নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই যে অস্তিত্বটা, এই অস্তিত্বটা যখন চলে আসলো, দেশ যখন স্বাধীন হয়ে গেল, প্রথম পর্যায়ে আমরা দেখেছি স্বাধীনতার পরে তিনি কিন্তু 10ই জানুয়ারি যে ভাষণটা তিনি দিলেন 1972 সালে, তিনি বলেছিলেন কি ধরনের বাংলাদেশ চাই, তিনি বলেছিলেন বাংলাদেশের প্রাচ্যে সুইজারল্যান্ড, অর্থাৎ একটা কর্মসূচি দিলেন, কিন্তু একটা রূপরেখা দিলেন, কিন্তু বাংলাদেশকে চাচ্ছি আমি এমন একটি স্টেট হবে যে যুদ্ধ করবে না, যুদ্ধ জড়াবে না, সমর্থন করবে না, নির্যাতিত মানুষের পক্ষে থাকবে, এবং তার ভীষণটা ছিল এরকম এটা প্রাচ্যে সুইজারল্যান্ড, অর্থাৎ সুইজারল্যান্ডের যে বৈশিষ্ট্য ছিল আমি সেই রাষ্ট্র চাই। যদি আমাদের ভৌগোলিক অবস্থান থেকে সেটা হয় না, কিন্তু তার ভীষণটা ছিল কিন্তু সেটা। এখন সেই সুইজারল্যান্ডটা তিনি করতে পারলেন না কেন? উনি জীবদ্দশায় দেখলেন তাকে বলতে হলো যে চাটার গুচ্ছা এটা খেয়ে ফেলাচ্ছে, রিলিফ গেল কোথায়, মালানা ভাষানিকে বলতে হলো আমার কম্বলটা কোথায়। কারণ দেখেন যেই বঙ্গবন্ধু ক্ষমতায় আসছেন উনি থাকা অবস্থায় কিন্তু তাকেই জাতির পিতাকে বলতে হচ্ছে যে আমার এই জাতির পিতা এমন একটা দুষ্কৃতি লোক আছে যারা আমার কর্মসূচিকে বানচাল করে দিচ্ছে, যারা চুরি লুটপাট করতেছে, স্মাগলিং করতেছে। তিনি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্যে তিনি লাল দিঘির ময়দানে যেয়ে বললেন এবার লাল ঘোড়া দবরাবো, তিনি কিন্তু নেভেল সামরিক একাডেমিতে যেয়ে তিনি বললেন আমি এবার দেখে দেবো কেন পারা হবে না। এই যে বঙ্গবন্ধু ব্যক্তিত্ব, এত টাওয়ারিং পার্সোনালিটি যার সম্পর্কে বলা হচ্ছে হিমালয়ের চেয়ে উচ্চতা তার মান, তার সময়ও কিন্তু তিনি দেখেছেন যে এই বাঙালি চিহ্নিত একটা গ্রুপ রয়ে গেছে যাদেরকে দমন করা মুশকিল। সেটি আসলে প্রফেসর মিজানুর রহমান সেই দিকেই যাচ্ছিলেন, আমি থামিয়ে দিয়েছি। এবং ওই গোষ্ঠীটাকে যদি আমি দমন করতে না পারি, নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমার অনেক স্বপ্নগুলি বিফলে যাবে। আসেন ঘটনা যে কোনো কারণে হোক, 75 পট পরিবর্তন করে অনেক কিছু ঘটলো। 21 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল না, 21 বছর অনেক কিছু ঘটেছে। 21 বছর পরে যখন আবার পরিবর্তন চেঞ্জ হলো 1990 যখন আবার 91 যখন এরশাদ শাহর পতনের পরে নতুন সংশোধন গ্রন্থ আসলো, সেই যাত্রা শুরু হলো। কিন্তু আওয়ামী লীগ কিন্তু 96 পর্যন্ত ক্ষমতা আসলো, কিছুটা তখন কিন্তু কিছুটা গতি পেল, কিন্তু ওই 5টি বছর কিন্তু শেখ হাসিনাকে বুঝতে সময় লাগছে, কিন্তু হাত দিতে পারেনি। কিন্তু এরপরে যখন দ্বিতীয় ধাপে যখন 2001 সালে 2008 সালে ক্ষমতা আসলেন, এই যে কন্টিনিউয়াস 12 বছর, এই 12টি বছর আমি বলবো আওয়ামী লীগের যৌবন গড়ার সময়, ইউথুড পেয়ে গেল কিন্তু সে। এই 12 বছরে দেখেন একটা দেশকে কোথা থেকে কোথায় আনা হয়েছে, কোন পর্যায়ে আসছে স্বীকার করতেই হবে, কিন্তু বিতর্ক রাষ্ট্রকথা থেকে। আজকে বঙ্গবন্ধুকে নিয়ে যে কথাগুলি বলা হচ্ছে, দুঃখজনক হলো একটা দেশে জাতির পিতা একজনই থাকে, কিন্তু একজনই থাকে, কিন্তু জাতির পিতাকে বিতর্ক পৃথিবীর কোনো দেশে নাই, কিন্তু এই বাংলাদেশ হয়েছে।
যারা যেভাবে করেছে কিন্তু এখনো সময় আছে উপলব্ধি করার জন্য। আমি সেদিন মহিউদ্দিন ভাই বই পড়তেছিলাম, আমাদের মহিউদ্দিন ভাই যার সাথে বই লিখলো, যে ওখানে তিনি বলেছেন এই কনসেপ্টকে তিনি বলেছেন ঠিক না, উনি বলেছেন ফাউন্ডিং ফাদার্স। লেখেন, আপনি বুদ্ধিজীবী হিসেবে লিখতে পারেন, কিন্তু আমার যদি কেন মনে হয় সেটেল বিষয়গুলি নিয়ে আলোচনার দরকার নেই, এগুলি মেনে নেন, এটা সংবিধানের পার্ট হয়ে গেছে। কিন্তু আবার দেখেন 7ই মার্চ নিয়ে কথা হচ্ছে, এখানে বিপ্লব আসতেছে সব, বিএনপি 7ই মার্চকে আগে মান নেই। বিএনপি কিন্তু কখনই দেখেন সে আমলে দেখেনি, কিছু বছরে যখন আমরা দেখেছি, আমরা তো লেখাপড়া করতাম তখন, আমাদের শিশুরা দেখেছে 21 বছরে যখনই 16ই ডিসেম্বর আসতো, ইতিহাস শুরু থেকে 48 বছর 48-52 থেকে এক লাফে 26শে মার্চ, তাহলে ইতিহাসে গেল কোথায়? এই যে ইতিহাসে বিকৃতি বিচ্যুতি, এটা কিন্তু আপনি করতে পারেন ক্ষমতা বলে, ঠিক নাই তো? আজকে কিন্তু ক্ষমতা অন্যরূপে যাচ্ছে, কিন্তু বহুদিন পরে ধন্যবাদ বিএনপি 7ই মার্চ পালন করছে, পালন তো করলেন, করতে যাবে কি করলেন, একটা ব্যাখ্যার সূচনা করলেন, সেখানে পলিটিক্যাল ব্যাখ্যা হতে পারে, আজকে যদি ব্যাখ্যা না দিই হয়তো 50 বছর ব্যাখ্যা আসতে পারে। কিন্তু আমি বলবো না যে এই ব্যাখ্যা চূড়ান্ত, এটা চূড়ান্ত না, যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমি, লর ছাত্র, এগুলি তো আমার মাথায় আসে, এগুলি তো লেখাপড়া করি আমরা। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে 7ই মার্চের ভাষণকে এখন যেভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, পার্ট ওয়ান এর পার্ট টু, যদি পার্ট পার্ট ওয়ান টুই বলি, যেভাবে ব্যাখ্যা দেন না কেন, নায়ক তো একজনই, এই যে আজকাল বলে আজকে 17 তারিখ, 16 তারিখে 7ই মার্চে এবং ভাষণ দিলেন, বলে দিলেন 4টা দফা, যদি না মানেন আর যদি গুলি ছোড়া হয় তোমাদের তো অনুরোধ রইল, যার যা আছে ছাপায় পড়ো। তিনি কিন্তু বলে গেছেন এটু দিলাম, এরপরে না হলে আমি ছুটে যাব, কারণ ওই সময় তো এটি ছিল বাস্তবতা, স্থানকাল পাত্র বেদানাইজ করতে হবে। আপনি দেখেন যে আজকে যদি বৈশাখ বলেন বঙ্গবন্ধু এই ভুল করেছে, এই ভুল করেছে, আরে ভাই কথা তো বলতে সোজা, এত সোজা না, ওই সময়ের প্রেক্ষাপটটা দেখেন না কেন, উনি আলোচনা ডায়লগ করতেছেন, জুলফিকারে ভুট্টো বলে দিল টু মেজরিটি পার্টি থিওরি, আসেন আমরা কোয়ালিশন গভর্নমেন্ট করি, কারণ পশ্চিম পাকিস্তান আপনি নাই, ইস্ট পাকিস্তান আমি নাই, টিকবে দেশ টিকবে না। ইয়া এখান বলে দিল মুজিব হচ্ছে বাংলা পাকিস্তানের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, এত কিছুর পরও কিন্তু পাকিস্তান টিকল না, কেন টিকল না, ওই যে 26শে মার্চ 25শে মার্চ রাত্রে যে ঘটনাটা ঘটালেন, এটা হলো কেন? আমি আজকে ঘটনার ছলে কথাটা বলি, আমি ইউটিউবে শুনতেছিলাম একজন বিখ্যাত নেতার বক্তব্য বিএনপি ব্লগের, তিনি প্রশ্ন তুলেছেন আজকে সুরা হওয়া দরকার, কিন্তু 26শে মার্চে কেন বঙ্গবন্ধু বাসা ত্যাগ করলেন না, ইতিহাস নিয়ে আসেন। আমার ছোট ভাই আপনি চিনেন আবুল মোসেন সিনহা, তিনি বই লিখেছেন এক মুক্তিযোদ্ধা না বলা কথা, উনি প্রধানমন্ত্রী বইটা দিয়েছেন, প্রশংসিত বই, সবচেয়ে প্রশংসিত হয়েছে, কিন্তু ডকুমেন্টারি বই। কিন্তু ওখানে দেখেন, আমি আজকে বইটা ভালোভাবে পড়লাম, 1972 সালের 73 জানুয়ারি মাসের, যা উনি 10 পৃষ্ঠায় আসলেন, 12 তারিখে একটা ইন্টারভিউ পাবলিশ হলো নিউ ইয়র্ক টাইমসে, সেটা হলো উনি সিডনি স্যানবার্ন, ওই ইন্টারভিউতে বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করা হলো আপনি 25শে মার্চের রাতে কেন গেলেন না, আমি যদি ত্যাগ করতাম তাহলে বাংলাদেশে কোনো ঘর আর সেদিন সব ঘর পুড়ে ফেলাইতো, আমি যাইনি এই জন্য আমার থাকা প্রয়োজন ছিল। ইতিহাসে দেখেন, ইতিহাসের নায়কদেরকে যদি আমরা হুট করে ব্যাখ্যা দিই, বঙ্গবন্ধু চেয়ারতে বৈশাখে চিন্তা করছেন জান নাই, উত্তর দিয়েছেন তিনি, আমি সমস্ত আওয়ামী লীগের বলবো ও বইটা পড়েন, বঙ্গবন্ধুর কথা আপনি উত্তর দিতে যান না, কিন্তু কেউ দিবেন না, উত্তর বঙ্গবন্ধু নিজে দিয়েছে, এই উত্তর উত্তর কেন তিনি জাননি। সুতরাং যে সমস্ত নেতারা দেশে বিদেশে কথা বলতেছেন, আমি তাদের বলবো বঙ্গবন্ধুর কথা বলার আগে বারবার চিন্তা করেন, হু আর ইউ, কোন পজিশনে কার বিরুদ্ধে কথা বলতেছেন, আপনি সব চিন্তা করেন না কেন, যে ব্যক্তির এই জাতি সৃষ্টি করল দাস, আপনি বঙ্গবন্ধু কথা বলতেছেন, আপনি না বলে বর্তমান সময়ের কথা বলেন, ইতিহাসের পিছনে যায় না, ইতিহাস সামনে দেখেন না কেন। কাজেই বঙ্গবন্ধু বাংলাদেশ, বঙ্গবন্ধু বাঙালি বিচ্ছিন্ন করার সুযোগ নাই, আত্মার সাথে আত্মাতে মিলে আছে, আসেন আমরা শুধু একটা কথাই বলি, মূল্যায়ন করতে পারেন, ইন্টেলেকচুয়াল ডিবেট হবে, রাজনৈতিক ডিবেট হবে, এবং তার চেয়ে বড় কথা হলো মুক্তিযুদ্ধের চেতনাটা কি ছিল, এই চেতনার উপরে বিশ্লেষণ আছে, কিন্তু বিএনপি এক কথা বলবে, আওয়ামী লীগ এক কথা বলবে, সবচেয়ে বড় কথা হলো চেতনা একটাই, আমি কি ভালো আছি, আমি কি লেখাপড়া করতে পারতেছি, আমার কি নিরাপত্তা আছে, আমি কথা বলতে পারতেছি অন্য বস্ত্র বাসস্থান, এই চেতনাটা যখন হবে সেটি হচ্ছে মূল চেতনা, আর সব চেতনা মিথ্যা। জি ডক্টর মিজানুর রহমান, না আমি যেখানটাই শেষ করেছিলাম সেখান থেকে যদি বলি, এই যে 48 থেকে আরম্ভ করে 71 পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম যা কিছু করলেন, এখানে কিন্তু সব জায়গায় এই বাঙালিদের মধ্যে একটা বিরুদ্ধাচারণকারী গোষ্ঠী ছিল, এবং সেই বিরুদ্ধাচারণকারীর গোষ্ঠীর সংখ্যা আমার হিসেবে ওই সময় অর্থাৎ 6 দফার বিরুদ্ধে যারা ভোট দিয়েছিল তাদের সংখ্যা হচ্ছে 23.74%। 70-এর নির্বাচনেই তো দেখা গেছে, 70-এর নির্বাচনেই তো, এটা এটাই বলছি আমি, মুক্তিযুদ্ধের সময় এইটা এরাই আলবদর রাজাকার এবং যুদ্ধ অপরাধী হিসেবে যাদের শাস্তি হলো তারাই এই এই যুদ্ধ অপরাধী অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে
এই যে সমস্ত বিরুদ্ধাচরণকারী যুগে যুগে বাঙালিত্ব এবং বাঙালির উদার ধর্মনিরপেক্ষ চেতনার বিরুদ্ধাচরণ করি যত শক্তি ছিল অপশক্তি ছিল পাকিস্তানি বাপদারার বা ইসলামী ধর্মাশ্রয়ী যারা তারা সবাই মিলে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হল 1975 সালের 15ই আগস্ট। এই থেকে শুরু করে 21 বছর আমাদের যে স্বাধীনতা, আমাদের সেনাবাহী যেগুলো বললেন স্বাধীনতার চেতনা মূল্যবোধ সবকিছু কিন্তু একেবারে বিস্তৃত হয়ে করে দেওয়ার জন্য যত রকম চেষ্টা ক্যান্টনমেন্ট থেকে এগুলার মানে অনবরত এগুলো করা হতো। আমরা 20-21 বছর ক্যান্টনমেন্টে বন্দী ছিলাম আমাদের এই বাংলাদেশ। সেজন্য যদিও আজকে 50 বছর পূর্তি হচ্ছে বাংলাদেশের ক্যালেন্ডার এই যেটাকে বলা হয়, বাট আমি মনে করি বাংলাদেশের 50 বছর এখনো পূর্ণ হয়নি, কারণ ওখান থেকে ওই 20-21 বছর বাদ দিতে হবে, কারণ ওই সময় এটা পূর্ব পাকিস্তান ছিল মননে এবং তাদের অনুশীলনে সবকিছুতেই পূর্ব পাকিস্তান ছিল। আপনি একটা টোটাল একটা মানে প্ল্যাটফর্ম একটা টোটাল একটা শিপমেন্ট হয়ে গেল, অর্থাৎ যে আদর্শ এবং প্রেরণা যেটার কাজ করেছিল আমাদের মুক্তিযুদ্ধ করার জন্য তার সমস্ত বিরুদ্ধাচরণকারী শক্তি বিরুদ্ধ শক্তি চলে আসলো রাজনীতিতে এবং তাদেরকে প্রতিষ্ঠিত করা হলো। যুদ্ধ অপরাধের দায়ে যারা অভিযুক্ত ছিল বিভিন্ন দালাল আইনে 1100-1100 মতো তাদেরকে ছেড়ে দেওয়া হলো। শাহাদিস থেকে মাওলানা মান্নান থেকে আরম্ভ করে মশিউর রহমান দাদু মিয়া থেকে আরম্ভ করে যত স্বাধীনতা বিরোধী ছিল সবাই এসে রাষ্ট্র ক্ষমতার অংশীদার হয়ে গেল এবং আমরা আসলে এই দীর্ঘদিন বিভিন্ন নামে আনা বোর্ড বলেন এই বোর্ড গণতন্ত্র নামে আমাদের সামরিক শাসকরা ওই ক্যান্টনমেন্ট থেকে আমাদের এই দেশে চালিয়েছে। আমাদের এমনকি আমাদের নির্বাচনের পরেও আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী ক্যান্টনমেন্টে থাকতো, আমাদের বিরোধী দলের নেত্রী ক্যান্টনমেন্টে থাকতো। এই যে সময়টুকু সেই সময়টুকু আসলে একেবারে পাকিস্তান এখন যেভাবে চলছে সামনে কখনো কখনো একটা শিখণ্ডী সরকার থাকে পিছন থেকে সেনাবাহিনী সবকিছু নিয়ন্ত্রণ করে এক্স্যাক্টলি আমাদের 20-21 বছর সেভাবে চলে গেছে। অতএব আমি ব্যক্তিগত ভাবে এই স্বাধীনতার যে 50 বছর পূর্তি এটার হিসাবটার মধ্যে কিন্তু আমি কনভিন্স। আর এখন অনেকে যদি বলেন যে আমরা এই স্বাধীন করলাম, দেশ স্বাধীন করলাম, যুদ্ধ করলাম, কি জন্য করলাম, আমরা কি পেলাম, এরকম কথাও কিন্তু হয়, হুতাশ কিন্তু অনেকে করেন। শুধু তাদের জন্য হিসাবটা দিচ্ছি, মনে করেন যুদ্ধ হয়নি, বঙ্গবন্ধুর জন্ম হয়নি, আমরা সেই মুনায়েম থেকে আরম্ভ করে নুরুল আমিন থেকে আরম্ভ করে নাজিমুদ্দিন ওই মুসলিমের গণনার যারা তারা টিকে থাকলো এবং আমরা সেই শাসন ব্যবস্থার মধ্য দিয়ে পাকিস্তানের অংশ হিসেবে থেকে গেলাম এবং পাকিস্তানের অংশ একটা হয়তো সমবন্টন ন্যায্যতাও পেয়ে গেলাম, একেবারে পাকিস্তানের সাথে আমরা এক পার থেকে গেলাম। তাহলে কি হতো আমাদের মাথাপিছু আয় হতো $1130, এখন আমাদের মাথাপিছু আয় হচ্ছে $2064। আমাদের জিডিপি গ্রোথ এই করোনার মধ্যেও গত বছর 5.2%, আর ওদের জিডিপি পাকিস্তানের জিডিপি গ্রোথ ছিল 0.4%। আমাদের রেভিনিউ রিজার্ভ অর্থাৎ ফরেন কারেন্সি রিজার্ভ হচ্ছে $43 বিলিয়ন, আর পাকিস্তানের এই মুহূর্তে ফরেন কারেন্সি রিজার্ভ হচ্ছে $20.8 বিলিয়ন। আমাদের সাইল মর্টালিটি 5 বছরের নিচে বাচ্চা মৃত্যুর হার প্রতি হাজারে এখন হচ্ছে 25 জন, আর পাকিস্তানে হচ্ছে 59 জন। আমাদের প্রাইমারি এডুকেশনে এনরোলমেন্ট হচ্ছে 98 জন, আর পাকিস্তানে হচ্ছে 72 জন। অর্থাৎ আমি যদি কেউ যদি এরকম বলে যে বাংলাদেশ করে আমার কি হলো কি পেলাম, তাহলে বলবো আর পাকিস্তান থাকলে আপনি আসান নিসার নামে পাকিস্তানি এক সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক সে, আর তার আগেও লেখা আমি দেখছি, পাকিস্তান কেন ভাঙলো এই ডিবেটের উপর যখন একজনের পর একজন একে দোষারোপ করছে একে দোষারোপ করছে, শেষ পর্যন্ত উনি দাঁড়িয়ে যে কথাটা বললে, একটা দেশ কোনো একটা টিনেজারদের হৃদয় নয় যে একটা ঠুনকো আগাতেই ভেঙে যাবে। পাকিস্তান ভেঙে ফেলার পেছনে কারণ এর কোন দুই একজন ব্যক্তি বা দুই একজন জেনারেলের চক্রান্ত বা ষড়যন্ত্র না, পাকিস্তান ভেঙের পেছনে ছিল আমাদের 23 বছরের শোষণ বঞ্চনা এবং অনবরত যে অনাচার এবং অপমান সেটা ছিল পাকিস্তান ভেঙে যাওয়ার মূল কারণ। আর শেখ মুজিব যে কাজটা করছে এই যে বৈষম্য এই অনাচার পাকিস্তানের এইটাকে মানুষকে ভুলতে দেয়নি, বারবার উনি মনে করিয়ে দিয়েছেন এবং এটাই হচ্ছে মূল পাকিস্তান ভেঙে যাওয়ার যে মূল প্রেরণা। বঙ্গবন্ধু ওই কাজটাই করেছিলেন, এই যে একটা যে ইসলামের দোহাই দিয়ে ধর্মের দোহাই দিয়ে একটা রাষ্ট্র তৈরি হলো এবং বলছিল ইসলামের ভিত্তিতে সমতা হবে, এইটার যে একটা ফাঁকা আওয়াজ ছিল এবং সেটাকে মানে সামনে রেখে শোষণ নিপীড়ন নির্যাতন পাকিস্তানি শাসকরা চালিয়েছিল, সেই জিনিসটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের সামনে হৃদয়ে এটাকে এমন ভাবে গঠিত করেছিলেন
সেই হাসান নিসার বলছে মানে এটা মানে অত্যাচারিত বাঙালিকে একসাথে করার জন্য এটা একটা তাদের বুকে একটা ফু দেওয়া, এবং বলছে যে যদি শেখ মুজিব যদি 71 সালে পাকিস্তানিরা হত্যাও করত, পাকিস্তানে আপনারা জানেন বঙ্গবন্ধুকে একাধিকবার ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয় এবং সেই ঘটনা ঘটলেও কিন্তু এই বাঙালি স্বাধীন হয়ে যেত। বলছে বাঙালির মনের মধ্যে বঙ্গবন্ধু স্বাধীনতার বীজটা এমন ভাবে রূপিত করেছিলেন, উজ্জীবিত করেছিলেন যে তার অবর্তমানেও দেশটা স্বাধীন হয়ে যেত। পরে কি ঘটনা ঘটত বা কি অবস্থা তৈরি হতো সেটা আরেক ইতিহাস, কিন্তু এমন এক মানে সুপুরুষ, এমন এক উদ্বুদ্ধকারী, এক প্রেরণাদারী ব্যক্তি বঙ্গবন্ধু ছিলেন যে ওনার অবর্তমানে তার কথাতেই একটা জাতি মৃত্যুর জন্য সবাই রাজি হলো এবং যুদ্ধ করল। এবং আরেকটা মজার জিনিস বলছে যে এই যে পাকিস্তান নামক রাষ্ট্রটা ভেঙে গেল, পাকিস্তানের শাসকরা মনে করত এই পাকিস্তান হচ্ছে একটা রাষ্ট্র এবং সুন্দর একটা চীনা মাটির বাটি, আর এর মধ্যে শেখ মুজিবকে মনে করত এটা কালো মাসি, আর এই বেগুবের দল হাতুড়ি নিয়ে কালো মাসিটাকে মারতে গেল, মাসিতে উড়ে গেল, আর ওই কেন বলা হয় সুন্দর চীনা মাটির বাটিটা ভেঙে দুই ভাগ হয়ে গেল। এটা আমি একটা উদাহরণ ব্যাখ্যা, আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা একটা বিরুদ্ধচারণকারী যারা ছিল তাদের বিরুদ্ধে রাষ্ট্র পরিচালনা করে আমরা সফল হলাম এটা তো আমরা বলবো না, আমাদের শুধু অভ্যন্তরীণ শত্রু ছিল তা না। আপনার অনেকে একটু আগে কথা আসছে বিএনপি 7ই মার্চ পালন করছে এইবার, আসলে 7ই মার্চকে ছোট করার জন্য এই আয়োজন, 7ই মার্চকে মানে একটা দিবস হিসাবে আমাদের জাতির একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে তাৎপর্য দিন হিসাবে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু 7ই মার্চ পালন করেনি। আপনি দেখেন বিএনপি যে 7ই মার্চ পালন করছে, কোথাও কি বিএনপি 7ই মার্চের ভাষণটি বাজিয়েছে, কোথাও কি বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের একটা ছবি দেখিয়েছে, বা কোন জায়গায় পোস্টারের মধ্যে বঙ্গবন্ধুর ছবি ছিল? তাহলে এই 7ই মার্চ করার উদ্দেশ্য হচ্ছে এটাকে আরো ছোট করা। এবং এত মানে বিপ্লবী কথাবার্তা এখন শোনা যাচ্ছে যে 7ই মার্চ যদি বঙ্গবন্ধু ওই দিনই স্বাধীনতা ঘোষণা দিয়ে দিতেন তাহলে পুরা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, উনি জানতেন পৃথিবীর রাজনৈতিক ইতিহাস এবং স্বাধীনতা আন্দোলন ইতিহাস। আপনি দেখেন অতি সাম্প্রতিক কালেও যদি আপনি দেখেন এই কাতালোনিয়া স্বাধীনতা ঘোষণা করলো, এটাকে মানে UDI বলা হয়, মানে ইউনিলেটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, একতরফাভাবে ঘোষণা করলো, পৃথিবীর একটা দেশ তাকে পালিয়ে গেল কিন্তু একটা দেশও তাকে স্বীকৃতি, এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে পৃথিবীর কেউ স্বীকার করে না। আর যেদিন আমাদের দেশ স্বাধীন শত্রু মুক্ত হয় 16 ডিসেম্বর, তার মাত্র 7-8 দিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদে যখন এই বাংলাদেশ নিয়ে ভোটাভুটি হয়, তখন 110টা দেশ আমাদের বিপক্ষে ছিল, 110টা দেশ ভোট দিয়েছে আমাদের বিপক্ষে, মাত্র 10-11টা দেশ আমাদের পক্ষে ছিল। অর্থাৎ আন্তর্জাতিক পরিমণ্ডল, সিনাবাই যথার্থই বলছেন যে আন্তর্জাতিক পরিবেশ এবং ওই ঐতিহাসিক প্রেক্ষাপট স্বাধীনতা ঘোষণার কোনটাই মানে বঙ্গবন্ধুর মাথার থেকে বিচ্যুত ছিল না, উনি সবকিছু ভালোভাবে সম্মুখ জ্ঞান রাখতেন বলেই ওই দিন স্বাধীনতা ঘোষণা করলে একজন বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে উনি গ্রেপ্তার হতেন এবং পাকিস্তান যেসব ঘটনাগুলো ঘটাত সেটা কিন্তু আন্তর্জাতিক সমর্থনও পেয়ে যেত। কারণ 71-এ যখন আমাদের গণহত্যা শুরু হয়, পৃথিবীর অধিকাংশ মানে গণমাধ্যম এবং সুশীল সমাজ এবং অনেক রাষ্ট্র আমাদের এই গণহত্যার বিপক্ষে পাকিস্তানের নিন্দা জানিয়েছে, কিন্তু ওটা যদি একতরফাভাবে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে পাকিস্তানিরা প্রতিষ্ঠা করতে পারত তাহলে কিন্তু আমাদের আন্তর্জাতিক সমর্থন সেভাবে কোনোভাবে আসতো। এটা 7ই মার্চ পালন করা হচ্ছে এই জিনিসটাকে ছোট করে, অর্থাৎ ওই দিন কেন ঘোষণা করা হলো না আমি তো দেখি না, ঘোষণার কি বাকি ছিল? মানে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবং সেই সংগ্রাম কিভাবে করতে হবে সেটা সেখানে গেরিলা কৌশল থেকে আরম্ভ করে সমস্ত কৌশল বলে দিলেন কিভাবে যুদ্ধ হবে। এবং সেটাতে 7ই মার্চ বলতেন তা না, আপনি যদি ডিসেম্বর মাসের নির্বাচনের পর থেকেই যখন বোঝা যাচ্ছিল যে গড়িমসি হবে, ক্ষমতা হস্তান্তর করবে না, আমাদেরকে যুদ্ধ করেই রাষ্ট্র তৈরি করতে হবে, তখন থেকে কোন জায়গায় জায়গায় কিন্তু সামরিক প্রশিক্ষণ ইতিমধ্যে শুরু হয়ে গেছিল, পুরো মার্চ মাস প্রথম দিক থেকেই কিন্তু সারা দেশে এই সামরিক প্রশিক্ষণ
দিচ্ছিল বাঙালি ছাত্ররা। ধন্যবাদ জি ডক্টর সিনেম সাহেব। আমার যে কেন মনে হচ্ছে স্বাধীনতার 50 বছর লগ্নে এসে যদি অতীতে ফিরে যেতে পারতাম, অর্থাৎ টাইম মেশিন ডাইমেনশন, এই যে ডাইমেনশন থার্ড ফোর্থ ফিফথ ইলেভেন্থ, কোরআনে বলতেছে 11 ডাইমেনশন, সায়েন্স বলতেছে 9 ডাইমেনশন, ডাইমেনশন থাকলে হয়তো এটা হইতে পারতো যে বঙ্গবন্ধু যে ভুলগুলি করেছিলেন যারা মনে করতেছে, তাহলে হয়তো ভুলগুলি সংশোধন করা যেত, মনে করা যেত। কিন্তু ইতিহাসটা নির্মম, দেখেন যা ইতিহাসে পার্ট হয়ে গেছে তাকে হাত দিতে পারবেন না। কিন্তু এখন বাংলাদেশে হয়ে গেছে কি, ইতিহাস দুই রকম হয়েছে। একটা ইতিহাস হলো যা কিছু ঘটেছে তার সংরক্ষণ, এটা হচ্ছে ইতিহাস প্রবাহ। আরেকটা ইতিহাস হলো ইতিহাসকে আমি আমার চিন্তা চেতনা থেকে বর্তমানে ব্যাখ্যা দিয়ে আমি ঠিক করবো, এটা হচ্ছে শাসকের ইতিহাস। এই জন্য নেপোলিয়ন বলতেন, ইতিহাস শুনলে বলতেন আমাকে একটা খোয়ার দাও আমি পালাবো। অর্থাৎ ইতিহাস যখন শাসক, যে কোনো শাসক গোষ্ঠীর নিয়ন্ত্রণ তৈরি হয় সেটা তার ইতিহাস হয়ে যায়। কিন্তু বাংলাদেশ অবস্থা সেরকম, এই বিতর্কটা হচ্ছে কেন? বিতর্কটা এই জন্যই হচ্ছে আমাদের মধ্যে দ্বিধাবিভক্তি খুব বড়। কিন্তু বাংলাদেশ সৃষ্টির পর থেকে এই যে বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ মৌলিক জায়গায় যেতে হবে, কিন্তু আমাদের এই বিরোধ আসতেছে কেন? আজকে 7ই মার্চ এটা হচ্ছে, মূল তো সেটাই, কিন্তু হচ্ছে কেন? এই জন্য হচ্ছে কোনো দল জাতীয় পর্যায়ে, বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি তো মেজর পার্টি, আমরা যারা দলের বাইরে আসি চিন্তা ভাবনা করি, দেশপ্রেমী সবাই, কিন্তু আমি ডক্টর মিজান আপনি সবাই দেশপ্রেমী, যে যেখানে থাকি না কেন আমাদের পরিচয়, আমরা দেশকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, বাংলাদেশের উন্নতি আমরা চাই, ফান্ডামেন্টাল। দ্যার ইজ বঙ্গবন্ধু, দ্যার ইজ বাংলাদেশ, দেন ইউ টক এনিথিং। আমি বুঝি না যে কোনো দল শুরুতে যখন বঙ্গবন্ধু সমালোচনা করে, আপনি বঙ্গবন্ধু যাচ্ছেন কেন? আপনি শুরু করে এই সরকার সমালোচনা করেন না কেন? আপনি পিছনে সমালোচনা করতে কি হচ্ছে, সমর অপচয় করতেছেন, সংকট বাড়তেছে, ইতিহাস পিছনে নেবেন না। কিন্তু এটা সবার কাছে সত্য। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগ কাজটা করবে না, কিন্তু আওয়ামী লীগও চিন্তা করবে বঙ্গবন্ধুর চিন্তাগুলো কিন্তু আওয়ামী লীগ আমার চেয়ে ভালো জানে, অবশ্যই ভালো জানে, এবং বঙ্গবন্ধু কন্যা চেয়ারে বসে আছেন, কিন্তু তাকেও বুঝতে হবে বঙ্গবন্ধু চিন্তাটা কি ছিল, চেতনা কি ছিল। এটা কিন্তু কোনো ব্যক্তি চিন্তা না, কিন্তু একটা সার্বিক রূপ আছে। কিন্তু বঙ্গবন্ধু মানে কি, এই তার মানে কি, এই এই যে মানে এই, এটা সবাই বোঝে, কিন্তু এটা বোঝানো দরকার না। কিন্তু এখন যদি আমাকে বাড়ি বেজা বলতে হয় জানেন বঙ্গ মানে কি, তাহলে বুঝতে হবে আওয়ামী লীগ পিছিয়ে গেছে। আওয়ামী লীগ সেই কাজটাই করবে, একটা কমন থিম, এই মানে বঙ্গবন্ধু, এই মানে বাংলাদেশ, এখানে আমরা সেন্স অফ অ্যাকোমোডেশন, আমাদের এই যে অ্যাকোমোডেশন কনসেপ্ট কমে গেছে, কিন্তু আমরা কিন্তু দিন দিন কি হচ্ছে, আমরা কনফ্রন্টেশন চলে যাচ্ছি। কিন্তু কেন এটা হচ্ছে? আজকে দেখেন বিএনপি 7ই মার্চ তারা নিল, ধন্যবাদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিনন্দন জানিয়েছেন, পরে আবার তিনি বললেন এটা কি হলো। অর্থাৎ 7ই মার্চকে নিয়ে বিতর্ক আপনি করতে পারেন, কোনো অসুবিধা নাই, ইন্টেলেকচুয়াল বিতর্ক রাষ্ট্রবিজ্ঞান হতে পারে এটা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আগে তো স্বীকার করবেন তো যে 7ই মার্চের ভাষাটা মাইল ফলক, এটা ইউনেস্কো স্বীকৃতি দিয়ে দিচ্ছে, এটাকে খুঁচায় খুঁচায় যদি আপনি দেখেন এখানে ত্রুটি ছিল, এখানে ত্রুটি ছিল, তাহলে দেখেন পৃথিবীতে এমন একটা মানুষ পাবে না ত্রুটির ঊর্ধ্বে নাই। আমি অতীতে যাচ্ছি কেন, বঙ্গবন্ধু একটা ঘটনা ঘটে গেছে 7ই মার্চে, যে কথাটা বলে ডক্টর মিজান যে কথা বললো আমি তো একমত, ওই দিন যদি আপনি স্বাধীন ঘোষণা দিতেন কি হতো, আপনি বিচ্ছিন্নতাবাদী হয়ে যেতেন। আইয়ুব খান তো এটি চাই, ইয়াহিয়া খান চাচ্ছিল ভুট্টো, এটা আপনি করেন, ইয়াহিয়া খান যা চাবে ভুট্টো চাবে সেটা আপনি করবেন নাকি? বঙ্গবন্ধু শোনেন শুধু তো রাজনীতিবিদ না, উনি কিন্তু রাজনীতি দার্শনিক, হিজ এ পলিটিক্যাল থিঙ্কার, পলিটিক্যাল ফিলোসফার, এট দ্য সেম টাইম পলিটিক্যাল সায়েন্টিস্ট টু সাম এক্সটেন্ট, পলিটিশিয়ান তো অবশ্যই ফিল্ডে, সে সবকিছু মিলেই কিন্তু সে নেতা, যে নেতার ভিতরে দর্শন থাকে না সে তো নেতা হতে পারে না। আপনারা বঙ্গবন্ধুকে যারা চিন্তা করেন আপনি সবসময় বলবেন বঙ্গবন্ধু যে কমপ্লিট, একটা কমপ্লিট হোল, অ্যান এনসাইক্লোপিডিয়া, কখনো তাকে ক্ষুদ্রাকে নিয়ে যায় না। কিন্তু যখনই নেবেন বিপদ তখনই হবে, যে কাজগুলো বঙ্গবন্ধু সমর্থন করেছে, করেছে তার সময় সে করেছে, আমি সেটা বিতর্ক করবো না। ডান পেতে বঙ্গবন্ধু সে নিজে, আমি কখনো বলবো না আমি যে কাজটা করেছি, আজকে ডক্টর মিজান যে কাজ করছে, একটা ছোট্ট কথা সে বলেছিল আমি প্রয়োজনে আওয়ামী যুবলীগের দায়িত্ব নিতে পারি, আমি কিন্তু দোষ দেখি নাই, আমি ফোন করে তাকে অভিনন্দন জানিয়েছি। কারণ একটা ভিসি এই মাপের আইস থাকার পরে কেন চাচ্ছে, কারণ চিন্তা করতেছিল এই দলটাকে ঠিক করতে হলে আমি পারবো, অর্থাৎ আমি খুশি হতাম যেহেতু। কিন্তু এখন কি হলো, সে পণ্ডিত আসলো, যারা তার সমালোচনা করেছিল সেখানে তো যিনি আসলেন তিনিও তো একটা পণ্ডিত, তাহলে কি দাঁড়ালো, মিজান ভুল করে নাই? আমি ভালো হতো যদি নিজের দায়িত্ব নিয়ে বুঝাইতে পারতো আমি এই যুব সমাজ ঠিক করতে চাই, আমরা ভুল বুঝেছি। কিন্তু এই ভুল বুঝে তো আমাদের রক্ত তুমি শিখে গেছে, ভালো কথা বললেই মনে করি এটা কি হলো। তা আমাদেরকে বুঝতে হবে সব কথাই কিন্তু খারাপভাবে দেখবো না। আজকে আমি সেই জন্যই বলি, আজকে যারা চিন্তা ভাবনা করতেছেন 7ই মার্চ নিয়ে, আমি করতেছি সমানে দেখতেছি ইউটিউবে আসতে, ইউটিউবে আসতেছে, দেশে বিদেশে বিভিন্ন পণ্ডিত আছে, বড় বড় কথা বলতেছে, মনে হচ্ছে সব বঙ্গবন্ধু পাশে তার থাকলে ভালো হতো আর কি। বঙ্গবন্ধু তাদের ডাকলো না কেন, তাদের কাজ করেন, টাইম মেশিন দিয়ে পিছনে চলে যান, বঙ্গবন্ধুরে বলেন এটা এটা করা দরকার, ঠিক না? যুদ্ধ হয়েছে বঙ্গবন্ধুর সংকটের সময়, আমার এখনো মনে আছে এই যে কন্টিনেন্টাল হোটেল, আমরা স্কুলে ছিলাম,
আলোচনা একটা জাতির ভাগ্য নির্ধারণ ঠিক নয়, ইত্তেফাক পর্ব আসতেছে, কিন্তু এই যে বঙ্গবন্ধু কথা বলতেছে, আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু অখণ্ড পাকিস্তান আপনি চেষ্টা করেছেন, এবং তিনি বলেছেন আমার চার দফা অখণ্ড পাকিস্তানে ছিল, কিন্তু আমাকে বাধ্য করেন না। বাধ্য তো করছেন, আপনারা বাধ্য তো করছেন, কোন পর্যায়ে করছেন? হ্যাঁ, এই ইতিহাস আছে, ছয় দফা ছিল, আগরতলার ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, আগরতলার ষড়যন্ত্র কি সত্য না মিথ্যা? আমি এই যে মিজান এখানে আসে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, আমি স্পেশাল গিয়েছিলাম, মিজান বক্তৃতা দিয়েছে সেখানে, কর্নেল শকত ছিল সেখানে, সেই স্পিচ উনি হঠাৎ করে বলে ফেলালেন, আগরতলা ষড়যন্ত্র সত্য ছিল, সত্য ছিল, সত্য ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনাকে এই মতবাদ প্রচার দায়িত্ব দিয়েছে কে? এটা কে দিচ্ছে? ইট ইজ এ পার্ট অফ দ্য হিস্ট্রি অফ লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। আপনি কেন বিদ্যুৎ যদি সত্য থাকে থাকে, আপনি ব্যাখ্যা দিচ্ছেন এইভাবে? উনি বইলি বলেছিল, আমি ছিলাম আমার ষড়যন্ত্র মামলা। এইভাবে আওয়ামী লীগের অতি দেশপ্রেম লোক আছে, অনেক দেশের লোক আছে যারা আওয়ামী লীগকে বারোটা বাজাচ্ছে, কিন্তু না, যদি এটি সত্য হয় আগরতলা ষড়যন্ত্র, তাহলে মাওলানা ভাসানী কেন সেদিন বঙ্গবন্ধু জেলে তারা ভাঙ্গ বঙ্গ ব্যাগ্রহ সব মিথ্যে হয়ে যায়। কিন্তু সব কথা সব জায়গায় বলতে নাই, একটা জাতি গড়তে হলে অনেকে হজম করতে হয়, বোধ থাকতে হয়, কিন্তু আমরা পারি নাই। কিন্তু আমি এই জন্য এখনো বলছি, এখনো যারা 7ই মার্চ নিয়ে বিভ্রান্তিতে ভোগে, আমি বলবো 7ই মার্চ কি ধরবেন? যদি ধরেন 7ই মার্চ, 7ই মার্চ 25শে মার্চ, যদি আওয়ামী লীগ মনে করে যে হান্নান সাহেবের মাধ্যমে বঙ্গবন্ধু আবার ঘোষণা দিছে এবং পরে হান্নান সাহেব অন বিহাফ অফ বলেছে, অসুবিধা কি? জিয়া রহমান বিএনপি করে নাই, রাজনীতি বুঝতে না, সে একটা জেনারেল ছিল, সে যদি একটা মেজর ঘোষণা দিয়ে থাকে, টেক ইট এজ এ মেজর, আমি ঘোষক বলবো না, অন বিহাফ অফ বঙ্গবন্ধু সে একটা পাস করছে, ঠিক আছে, সাধারণ শিলা ইশতেহার পাঠ করছে না, তাতে কি হয়েছে? আমার কথা হলো এই জিনিসটা কিন্তু আওয়ামী লীগের দায়িত্ব নিতে হবে, প্রধানমন্ত্রীকে বলতে হবে আমি কিভাবে এই ঘোষণাটাকে দেখব, এই কন্টিনিউশন থাকবে থাকবে না। আমি যদি এটাকে বাদ দিই, লক্ষ্য রাখবেন যদি কোনো ক্রমে 27শে 27শে মার্চে ভাষণটা বাদ যায়, ইতিহাস কিন্তু ডিবাকল আসবে, কোনো না কোনো শক্তি কিন্তু ঢুকে পড়বে এখানে, বাংলাদেশ মুক্তি ইতিহাসকে যারা বিকৃত করতে চাচ্ছে তারা সুবিধা পেয়ে যাবে। কিন্তু ইতিমধ্যে যারা বলেছিল জিয়াউর রহমান খেতাব বাতিল করেন, আমি সেদিন আট্রকশিতে বলেছিলাম এরা আওয়ামী লীগ করে না, এটা শেখ হাসিনার কথা, আজকে তাই প্রমাণ হয়েছে। কিন্তু সবে বাদ দিয়ে না, বেশি বুঝেন না, যার যে মাথা বুদ্ধি সেভাবে থাকে। কিন্তু ওই হাসিনা দেশ চালায়, রাষ্ট্রপতি সাহেব 12 বছর 17 বছর দেশ চালাচ্ছে, প্রায় 25-35 বছর ধরে একটা অপোজিশন নেত্রী সে ছিল, এত সোজা মনে করে না। কিন্তু ওই চেয়ারে বৈশা অনেক হিমালয় উপরে যে থাকে সে বেশি দেখে, আর আমাদের এখানে হচ্ছে কি, নিচের লোকগুলি মনে করতেছে হিমালয় উপরে সে বসে আছে, প্রধানমন্ত্রী সে বসে আছে, এই সমস্ত কুপমণ্ড চিন্তাভাবনাতে বাদ দেন। কিন্তু দেশকে আগাতে হলে উদার হন। আজকে আমি আপনার এখানে জোর দিয়ে বলছি, আমি দেখলাম বেগম খালেদা জিয়ার জন্য আরো 6 মাস বেল দিয়েছেন, তাকে অনুমতি দিয়েছেন, তাকে কে দিয়েছে? তার আত্মীয় স্বজন নির্বাহী আদেশে, নির্বাহী আদেশে দেওয়া হয়েছে, আত্মীয় স্বজন আছে, দল বলতেছে এটা তার ব্যাপার, প্রতারণা বাদ দেন, একদম প্রতারণা বাদ দেন, খালেদা জিয়াকে বিএনপি বিচ্ছিন্ন করা যাবে না যে কোনো কারণে হোক, আপনাদের অস্তিত্ব চলে গেছে দল পরিবারের হাতে, পরিবার নিয়ে শেষ করতেছে, আপনার খালেদ বিচ্ছিন্ন করতেছেন কেন? খালেদ মুক্তি তো আপনার চরিত্র, সামজেব কি বললেন? উনি তো বলে দিলেন কমলেশকে এখানে আছে, তা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বিভ্রান্তি কিন্তু সেখানেও আছে। সোজা কথা, বেগম খালেদা জিয়া ভালো থাকে আমরাও চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগও চাই। প্রশ্ন হচ্ছে আপনারা ঘরে যেয়ে বলবেন আপা সব ভুল হয়ে ঠিক করে দেন, আর মঞ্চে যেয়ে বলবেন কিছুই ঠিক নাই, এই বিভ্রান্তি কিন্তু খালেদা জিয়ার মুক্তিকে আবার ব্যাহত করবে। কিন্তু আমি বিএনপি নেতাদের বলছি, বিশেষ করে রুগুল ইসবি, ওই অফিসে বসে বসে বড় বড় কথা বলেন, আপনি না বুঝে কথা বলতেছেন, এগুলো বন্ধ করেন, একটা জাতি কিন্তু বিবৃতি চলে না। কিন্তু হ্যাঁ, বিএনপির অনেক সংস্থা বাংলাদেশে আছে, আমি বিশ্বাস করি, আমি জানি, কিন্তু আপনারা কিন্তু সেই ফসল ঘরে তুলতে পারবেন না। কেন? নেতৃত্বে বিভ্রান্তি। এই জাস্ট মধু ধামে চলে গেল, সিনিয়র অনেকে চলে, 100 চলে যাবে, কিন্তু কেউ থাকবে না। কিন্তু নতুন জেনারেশন আগে আসতেছে, কিন্তু এই জেনারেশনের ভবিষ্যৎ কি? একদিন শেখ হাসিনা থাকবেন না, যে একা আসবে। কিন্তু আমি এটাও জানি, ইতিহাসের নির্ম সত্য হচ্ছে যতদিন পর্যন্ত এই মহামানবরা জীবিত আছেন, ইতিহাস রচিত হবে না। আরো 50 বছর ওয়েট করবে। প্রফেসর মিজানুর রহমান, আমি যদি এই আলোচনার প্রেক্ষিতে, যেহেতু অতি সাম্প্রতিক বিষয়গুলো চলে আসছে, তো সেটাতে আমি যেটা বলবো, আসলে আমাদের রাজনীতিতে কতগুলো অমীমাংসাযোগ্য বিষয়ে ঢুকে গেছে, চলে আসছে। আপনি যদি মানে 15ই আগস্টের যে ঘটনা, এটার পরেও যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে আরম্ভ করে বারবার একজন নেত্রীকে হত্যার প্রচেষ্টা থেকে, এবং আমাদের পরবর্তী পর্যায়ে
রাজনৈতিক আন্দোলনের নামে যে ঘটনাগুলো ঘটছে, যেটা আমরা দেখেছি 14-15 সালে, বিশেষ করে 15 সালের 1 জানুয়ারি থেকে মার্চ মাসের 30 তারিখ পর্যন্ত এই সারা দেশে অবরোধের নামে এবং সেই হত্যা এবং অগ্নিসংযোগ থেকে আরম্ভ করে জ্বালা ও পোড়াও যে ঘটনাগুলো ঘটছে, এর মধ্যে কতগুলো জিনিস একেবারে অমীমাংসযোগ্য। এই জন্য বলছি যে এগুলোর একটা রিকনসিলিয়েশন না হওয়া পর্যন্ত আমাদের রাজনৈতিক সংস্কৃতির তেমন কোনো উন্নতি হবে না। এটা মনে রাখতে হবে যে আমাদের অর্থনৈতিক উন্নয়ন যেভাবে হচ্ছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম, আমাদের গ্রোথ, আমরা অতি সম্প্রতি অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে গ্রাজুয়েশন লাভ করেছি, এবং যে দেশটা টিকবে কিনা, যে দেশটা স্বাধীন হওয়ার পরে এটা টিকে থাকার অস্তিত্বের সংকটে পড়বে, এরকম সন্দেহ পোষণ করেছিল বহু আন্তর্জাতিক গবেষক এবং এক্সপার্টরা। এবং হেনরি কিসিঞ্জারের সেই বিখ্যাত উক্তি তো আছেই যে এটা পৃথিবীর বাস্কেট কেস হবে, এবং সেই দেশটা অর্থনৈতিক উন্নয়নে এখন একটা ঈর্ষণীয় পর্যায়ে চলে গেছে, যে পরিসংখ্যান দিয়ে আমরা একটু আগে বললাম যে পাকিস্তানের ডাবল সব ব্যাপারে দ্বিগুণ অবস্থানে পাকিস্তানের সেবা আছে, এবং কোথাও কোথাও আমরা সামাজিক ইন্ডিকেটরসে সামাজিক যে সকল প্যারামিটার দিয়ে সামাজিক উন্নয়ন মাপা হয়, যেমন নারীর ক্ষমতায়ন অথবা শিশু মৃত্যুর হার থেকে আরম্ভ করে মাতৃত্ব এবং কাজে কর্মে নারীর অংশগ্রহণ, শিক্ষায় নারীর অবস্থান, সবকিছুগুলি অনেক ইন্ডিকেটর কিন্তু আমরা ভারতকে অতিক্রম করেছি। এবং এই বছর আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলোর যে প্রজেকশন, এতে আমরা মাথা পিছু আয়ে ভারতকে অতিক্রম করার সময় আমাদের এসে গেছে, আমরা করব হয়তো, কিন্তু যতটা না আমরা অর্থনৈতিক ভাবে এগিয়েছি। হয়তো আপনি বলতে পারেন যে এখানে দুর্নীতি এবং অন্যান্য রকমের অনেক ধরনের সমস্যার কারণে যে আকাঙ্ক্ষিত যেই পরিমাণ আমরা যাওয়ার কথা ছিল সেই পরিমাণ হয়তো যেতে পারিনি, এটা সত্য। আরো ভালো করতে পারতাম যদি আমাদের অপচয় দুর্নীতি এগুলো রোধ করা যেত, বিশেষ করে বিদেশে অর্থ পাচার এগুলো রোধ করা যেত। কিন্তু তারপরও আমি যেটা বলবো যে ইকোনমিক ডেভেলপমেন্টের ইন্ডিকেটরস এ আমরা যেই পরিমাণ এগিয়েছি, আমাদের রাজনৈতিক ইন্ডিকেটরস বা রাজনীতির যদি কোনো ইন্ডেক্স থাকতো সেটা গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে হবে এবং সবাই দেশকে ভালোবাসবে এবং বাংলাদেশ একটা স্বাধীন বাংলাদেশ যে সকল ভিত্তির উপরে সাম্যের এবং মানবিক বাংলাদেশ, মিলেমিশে বাংলাদেশ, যেগুলো আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণাপত্রের মধ্যে আছে, সেরকম একটা দেশ জিনিসে বিশ্বাস করেই সবাই রাজনীতি করবে এবং পরম্পরায় একদলের পর একদল ক্ষমতায় আসবে। কিন্তু আমাদের যে ঘটনাটা ঘটে গেল যে এখানে রাজনৈতিক পরিবর্তন যেটা, সেটা কেবলমাত্র দলীয় ক্ষমতা বদল হয় না, রাষ্ট্র বদল হওয়ার মতো ঘটনা ঘটে যখন এখানে রাজনৈতিক পরিবর্তন হয়। রাষ্ট্রটাকে আমরা একাধিকবার বদলাতে চেয়েছিলাম, অর্থাৎ আবার সেটাকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে নেওয়ার জন্য বহু চেষ্টা কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি এবং সেগুলো কিন্তু এখনো অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় আমি যেটা বলবো যে আমরা যদি এই রাজনৈতিক সংস্কৃতির মধ্যে এই বিষয়টা না আনতে পারি যে আমরা একটা সাম্যের বাংলাদেশ, মিলেমিশে বাংলাদেশ, উদার এবং ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, অর্থাৎ ধর্মাশ্রয়ী, মানে হিন্দু একটা জাতি, মুসলমান একটা জাতি, এই বিভাজনের বিরুদ্ধেই তো আমরা দেশ স্বাধীন করেছিলাম, এইটা এইটাকে যদি আমরা মূল মন্ত্র হিসেবে ধরি, তাইলে বোধ হয় এই রাজনীতির একটা রিকনসিলিয়েশন হওয়ার সম্ভাবনা আছে। যেই না করে যদি প্রফেসর মিজানুর রহমান আপনার কাছে আসছি, আমরা একটু শেষের দিকে চলে এসেছি, তো ডক্টর সিনহা জাস্ট 2 মিনিট র‍্যাপ আপ করবার জন্য আলোচনাটা আপনার দিক থেকে আপনার অংশ। আমি শুধু একটি কথাই বলবো, ডক্টর মিজান যে কথা বললেন এই যে পাকিস্তানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের দুর্ভাগ্য ডক্টর মিজানের মতো এই মাপের লোক দেখাবার অত্যন্ত পণ্ডিত মানুষ, ঢাকা ছাত্র, তো সেটা হলো আমি যদি বলি যে আপনি দেশটাকে পাকিস্তান বানাচ্ছেন, আপনি বলতেছেন ভারত বানাচ্ছেন, তাহলে আসলে আমরা কোথায়? আপনি বলতেছেন পাকিস্তান ভারত, তা আমি জিজ্ঞেস করতে ভাই তাহলে আমাদের দেশকে আসে না নাই? এই বিভাজন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কিন্তু আজ থেকে প্রমিস করতে হবে আওয়ামী লীগের কোন নেতা বলবে না দেশকে পাকিস্তান বানানো হচ্ছে, বিএনপি নেতা বলবে না ভারত বানানো হচ্ছে, দেশকে আমরা আমাদের মতো বানাতে পারছি না, আমাদের ব্যর্থতা, উচিত ছিল না এখানে যাওয়া, সেই বক্তব্য হচ্ছে আসল বক্তব্য। এই ওয়াদা আজকে আমাদের হওয়া উচিত। আমি সমস্ত আওয়ামী নেতাদের অনুরোধ করবো, বিএনপি অনুরোধ করবো, সাবধান আর বলবেন না, কিন্তু এই জাতিটাকে আর ছোট করেন না, কিন্তু আমরা আসি মাথা উঁচা করে আসি। এই জাতির যে বঙ্গবন্ধু, উনি কি বলেছিলেন কেউ পাকিস্তান ইতে করো? উনি একটা কথাই বলেছিলেন ইন্দিরা গান্ধীকে যখন লন্ডন থেকে আসলেন, আমি তো ভাই আসলাম তো দেশে যাবো, যাওয়ার সঙ্গে গেলাম পাকিস্তান আর্মি, এখন ইন্ডিয়ান আর্মি, আমি কি জবাব দেবো?
তখন দেখেন সেখানে ডিবি দর ছিল, স্বর্ণ সিং ছিল, বড় নেতারা সেখানে ছিল, ইন্দিরা গান্ধী তো হচুইত হয়ে গেল, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু না তো বুঝতে হবে তার ইতিহাসটা কত গভীরেছে। ইন্দিরা গান্ধী ব্যাখ্যা দেখে কি চান, আমি যে উগ্রবাদী ওই তারিখে আপনার জন্মদিনে রাজি হয়ে গেল, যদি সেটি সুযোগ পেত ভারতীয় নেতারা ইন্দিরা গান্ধীকে তার ভিড় ব্যবহার করত সুযোগ দেন বঙ্গবন্ধু, দিস ইজ বঙ্গবন্ধু। এই সেই বঙ্গবন্ধু কেলকাতা রেস কোর্সে বললেন যে আপনি মতিলাল নেহরুর নাতি, জওহরলাল নেহরুর কন্যা, আমি আপনাকে চিনি, আমার দেশ ধর্মনিরপেক্ষ, আপনি তো মুখে বলছেন কনস্টিটিউশন করেন নাই, হয়ে গেল কনস্টিটিউশনকে নিয়ে আসলেন। কিন্তু এই সে বঙ্গবন্ধু ভারতকে তিনি বুঝাই দিলেন আন সঙ্গে আনছেন, আজকে সে ভারতের বিভ্রান্তি সৃষ্টি করার অন্য কথা। কিন্তু কিন্তু আমাদের কিন্তু মনে করতে হবে দেশটাকে কিন্তু ভালোবাসি, আওয়ামী লীগ বিএনপির কোন নেতা আমার দেশটাকে ভারতের দিকে পাশে ঠেলবে, এই সংকটটা যাতে না থাকে সেই ব্যাপারে আপনাদের কাজ করতে হবে। কারণ আপনারা বুদ্ধিজীবী, আওয়ামী লীগের বিবেকের কাজ আপনারা করতেছেন, আমরা আপনার প্রত্যাশা অনেক বেশি। তো আজকে মিজান যদি আমাদের হতাশ করে আমরা যাবো কোথায়? আমি হতাশাতে রাজি না, কিন্তু আমি হতাশ হব না। এই সেই মিজান যে বিসির পথ ছেড়ে যুবলীগের দায়িত্ব নিতে চেয়েছিল, কেন আমি একটা আদর্শ যুব সমাজ করতে চাই, আমি তাকে সবসময় জন্য শ্রদ্ধা করি, কারণ পথের দিকে তাকায়নি কিন্তু দায়িত্বের দিকে সে তাকাইছে। ধন্যবাদ। এখানে একটু সিনেমাই আপনার উত্তর প্রদেশ সরকার রেখেই বলছি, আসলে এই পুরো ঘটনাটা যেটা বলতেছেন যুবলীগের বিষয়টা, এটা হচ্ছে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এটা বলেছিলাম। সাংবাদিক জানতো না যে আমি যুবলীগের প্রেসিডেন্ট পদ চাইনি, আমি যুবলীগের প্রেসিডেন্ট ছিলাম রে ভাই, দীর্ঘদিন আমি যুবলীগের প্রেসিডিয়ামের এক নম্বর সদস্য ছিলাম, যখন 111 এর পরে সবাই চলে গেল তখন কিন্তু যুবলীগের অ্যাক্টিং চেয়ারম্যানের দায়িত্ব পালন করে সামরিক শাসন, মানে আধা সামরিক শাসন বিরোধী আন্দোলন আমি নেতৃত্ব দিয়েছিলাম। ওই সাংবাদিকের ওইটাই নলেজ ছিল না, উনি বলছেন আপনি যুবলীগে যেতে চান কিনা, আমি যাবো কেন, আই ওয়াজ দেয়ার, আই ওয়াজ দ্য অ্যাক্টিং চেয়ারম্যান অফ যুবলীগ, এটা তো আমি অস্বীকার করি না। কিন্তু যুবলীগের দুরবস্থার মধ্যে যখন আমাকে বলা হলো আপনি এই সংকটকালে দায়িত্ব নেবেন কিনা, তো আপনি আমাকে চিনেন ভালো করে, যে আমি পালিয়ে যাওয়ার লোক না, যে শুভ সময় ছিলাম, ভালো সময় ছিলাম, এখন খারাপ সময় আর থাকবো না। তখন আমি বলেছিলাম দেখেন আমি একসাথে দুইটা কাজ করি, আমি যেদিন উপাচার্য হয়েছি তারপর থেকে যুবলীগের সাথে কোনো সংস্রব রাখি নাই, এখন যদি আমাকে কেউ দায়িত্ব দেয় এটাকে রিকনস্ট্রাক্ট করার জন্য, এই কেশন চক্র থেকে বের করে আনার জন্য, যুব সমাজ নেতৃত্ব দেওয়ার জন্য, তখন আমি যাব। কিন্তু তখন আমি যাওয়ার সময় এই উপাচার্য তার ছেড়ে দিয়েই যাবো, এই কথাটা বলছিলাম। আর বাকিটা কিন্তু মিডিয়ার সৃষ্টি, এটা নিয়ে যে কত টকশো কত কিছু হলো, কিন্তু কোন মুক্ত এই কথাটা বলে নাই যে উনি যুবলীগের চেয়ারম্যান তো ছিলেন ভাই, প্রেসিডেন্ট তো ছিলেন, উনি এটা হইতে চান নাই, বরাবরই উনি বহুদিন থেকে ছিলেন, আমি 25 বছর আওয়ামী যুবলীগের এক নম্বর প্রেসিডেন্ট মেম্বার ছিলাম, এই শেখ সেলিম থেকে আরম্ভ করে পরবর্তী পর্যায়ে যত চেয়ারম্যান ছিল সবাই আমলে আমি এক নম্বর প্রেসিডিয়াম মেম্বার ছিলাম। অতএব এই অনেক মূর্খ এই জিনিসটা জানে না, না জেনে যে উনি বিসির পদকে ছোট করে যুবলীগের পদে যেতে চেয়েছেন। আর ভাই আমি তো যুবলীগের চেয়ারম্যান ছিলাম রে ভাই, তখন তো কেউ বলেন নাই, 111 এর পরে যখন সামরিক শাসন বিরোধী আন্দোলনের জন্য রাস্তায় আর কেউ ছিল না, আমি ছিলাম, তখন কিন্তু বলেন নাই, উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি কি করে যুবলীগের চেয়ারম্যান হলেন, তখন কিন্তু বলেন নাই, বলে নাই। আমি আবারও বলছি যে পাকিস্তান বলতে পাকিস্তান না, পাকিস্তানি একটা ভাবধারা, ধর্মাশ্রয়ী ভাবধারা, এইটাকে আমি বুঝাচ্ছি। এই ভাবধারা থেকে বাংলাদেশের যে অনেক বিরোধী দলই এখনো মুক্ত না, তাদের যে কথাবার্তা, আর ভারত বিরোধিতার যে কথা বলছেন, ভারত বানানো, এটা তো আপনি 48 সালে 52 সালে যখন ভাষা আন্দোলন হয় তখনও এর বিরুদ্ধাচরণকারীরা বলছে, মাওলানা ভাষানে কোট করছি, মাওলানা ভাষান সাহেব বলছে এই 52-এর ভাষা আন্দোলনের বিরুদ্ধে যারা ছিল তারা বলছে ভারত থেকে হিন্দুরা পায়জামা পরে চলে আসছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এই কথাগুলো যেগুলো এখন মানব বন্ধনকারীরা কয়েকটা মাইক টেক পেলে যেসব কথাগুলো বলে এই আজকে 2-3 সপ্তাহ যাবৎ, এগুলো 1948 থেকে বলা শুরু করছে এবং বলেই যাচ্ছে। আমি যেটা বলছি পাকিস্তানি, আমার স্পষ্ট বক্তব্য, আমি কোন পাকিস্তানি ভাবধারা ভারতীয় ভাবধারা দিচ্ছে না, কোন ভাবধারা পক্ষপাতী না, আমি একটি ভাবধারা পড়ছি বাংলাদেশের ভাবধারা, বঙ্গবন্ধু চিন্তার ভাবধারা, সেদিন আমি বুঝবো আমরা জাতি গঠন করতে পারি, স্টিল দা জাতি ইজ ইন অফিস, আমরা জাতি গঠন করতে গিয়ে ধন্যবাদ আমরা বলবো না, কোন ভাবধারা নাই, ভাবধারা একটাই, বাংলাদেশের বাংলাদেশের ভাবধারা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, জন্ম শতবার্ষিকী এবং
মুজিব বর্ষ আর বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী নিয়ে কথা নিয়ে কোনো বিতর্কের কোনো সুযোগ নেই এবং কোনো বিতর্ক প্র্যাকটিক্যালি নেই। হয়তো রাজনৈতিক স্বার্থে নানানজন নানাভাবে ছিদ্রান্বে শাসনের চেষ্টা করেন যে শেখ মুজিবুর রহমানই আসলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রধান পুরুষ, স্বাধীনতা মহানায়ক, প্রবাদ প্রতিম পুরুষ এবং তার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং তিনি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা স্থপতি। আর নিঃসন্দেহে আরো অনেকের ভূমিকা ছিল কিন্তু সবাইকে ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন প্রধান পুরুষ বলা যাবে। এবং টেকসই করবার জন্য আসলে যেমনটা ডক্টর সিনহা বলছিলেন যে ওই মানবিক উন্নয়ন দরকার, আমাদের রাজনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হবে এবং এগুলোকে সমান্তরাল গতিতে করতে হবে, একটা করে আরেকটা করলে যে কোনোটা যে কোনো সময় যে কোনো জায়গায় গিয়ে হোঁচট খেতে পারে, কাজেই সেটি যেন আমাদের লক্ষ্য হয়। এবং আমরা আশা করব যে আমাদের রাজনীতিবিদরা, রাজনীতিতে এখন অনেক মানুষ আছে, অনেক রকমের রাজনীতি, এখন ব্যবসা না ব্যবসা রাজনীতি এটি বোঝা যায় না, রাজনীতিবিদদের একটাই তাদের প্রতি পরামর্শ, যেহেতু আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, এটি স্বপ্ন ছিল এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য রাজনীতিবিদ প্রয়োজন হবে, রাজনীতিবিদরা যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো রাজনীতিবিদ হন, সেটি চাওয়া। এবং সেটি হলেই আসলে অনেক সমস্যার সমাধান হবে, রাজনীতিতে যে বৈরিতা, রাজনীতিতে যে সমস্যা সেগুলোর অনেক সমাধান হবে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা। এত টাকা কেউ দোকানে রাখে? এত রাতে টাকা নিয়ে বাসায় যাও? মনে না।